আজকে আমরা চিলাপাতা এসেছি, প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা চলছি। তো এটা একটা রেন ব্লক টাইপের, জঙ্গলের মধ্যে বৃষ্টি একটু অন্যরকমের হয়। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে আর আমরা ফ্যামিলি সহ বেরিয়ে গেছি একটু ভেজার নেশায়। এখানে দাঁড়ানো যায় না, হাতি পায়খানা দেখো, চিলাপাতা জঙ্গলের মধ্যে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি। ভালোই লাগে বৃষ্টিতে ভিজতে। আমার শুধু রেনকোট নাই, মেয়ের রেনকোট আছে, মেয়ে পরে আছে। আমার বউয়েরও আমার রেনকোটটা আমার বউকে পরিয়ে দিয়েছি। আর আমি আমার ভিজলে আসলে খুব একটা ঠান্ডা লাগে না, সেই কারণে আমি ভিজে ভিজেই যাচ্ছি। রাস্তাতে সেরকম লোকজন বা গাড়ি ঘোড়াও নেই। পুরো ক্যামেরা মোবাইল সব ভিজে যাচ্ছে, সে কারণেই হাফসা ক্যামেরা থেকে জলটা সরে গেল। আরো সাদা সাদা দেখা যাচ্ছে। আমরা কিন্তু যখন সোনাপুর থেকে বের হলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু তারপরে থেকে বৃষ্টিটা শুরু হলো। এই সময় যদি জঙ্গলে কোনো বাইসন টাইসন বেরিয়ে যায় তাহলে তো শেষ। শিলাপাতা জঙ্গলের ভিতরে চলে এসেছি, বৃষ্টি পড়ছে অল্প অল্প। এই যে আমরা পুরো ভিজে আছি। এখান থেকে আমরা এখন কোথায় যাব? কোদাল বস্তি যাবো আর একবার। এটা একদম ভিতরে, এখানে মনে হয় ঢোকার কোনো পারমিশনও নাই, কিন্তু আমরা চলে এসেছি সামহাও, যেভাবেই হোক। এখান থেকে কোদাল বস্তি, তারপর আমরা কোথাও টিফিন টিফিন করে জঙ্গলটা ঘন না, আর বর্ষাকালের জঙ্গল অসম্ভব সুন্দর। চারিদিক থেকে শুধু সবুজ আর সবুজ, পাখির ডাক, সরু জঙ্গলের রাস্তা। তুলবো বৃষ্টি আসবে, এটা ন্যাচারাল না? একদম ন্যাচারাল, গাছের মধ্যে টানানো আছে জঙ্গলের ভিতরে। দেখো দেখো, আজকে সারাদিন মোটামুটি বৃষ্টি, এখনো মেঘ ডাকছে, গুড়গুড় 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 আওয়াজ, সবুজের জঙ্গল। আর সেখানে এখন যাচ্ছি হাসি মারা, কারণ খুব খিদে পেয়েছে এই বৃষ্টিতে ভিজে ভিজে জঙ্গলে ঘুরে ঘুরে। অনেকটা কিছু খেয়ে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে, পেট চুনচুন করছে খিদেতে। ভাতও বেশি খাইনি, অল্প ভাত খেয়েছিলাম, আবার ফেরার ব্যাপার আছে, সন্ধ্যার আগেই ফিরতে হবে, কারণ এই জঙ্গলের রাস্তা বিপজ্জনক হয়। তো জানি না কপালে কোন বিপদ অপেক্ষা করছে, তো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে যাবার, একটু মোমো টোমো খেয়ে তারপরে রিটার্ন। এই যা জঙ্গল, আর সেখান থেকে আমরা এখন চলেছি হাসি মারার উদ্দেশ্যে। খিদে পেয়েছে প্রচণ্ড, খুব প্রচণ্ড খিদে পেয়েছে, খুব না, কিছু একটা খেতে হবে। একবার আমি একবার এখানে বাঘ দেখেছিলাম এই জায়গাটাতে ক্রস করার সময়। বৃষ্টি ভেজা জঙ্গল কিন্তু দারুণ লাগে আসলে। যখন আসি তখন কিছু খেয়ে আসিনি, খুব একটা অল্প কিছু খেয়ে চলে এসেছিলাম। আমাদের যারা কোচবিহার জলপাইগুড়িতে থাকি তাদের কাছে এই চিলাপাতার জঙ্গল মানে হচ্ছে সস্তার একটা ডে আউটিং। তো আমরা সেরকম একটা সস্তার ডে আউটিং করতেই এখানে এসেছিলাম, এবং এই মুহূর্তে আমরা হাসিমারা থেকে খেয়ে দিই, আবার এই রাস্তাতেই রিটার্ন করব। ভালোই লাগে, একটা দিন একটা কাটানো যায়। এখন আমরা ঘরে ফিরছি, আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি। সন্ধ্যা এখন প্রায়
কটা বাজে? ছটা না, ছটা বাজে, তো 5:30 বাজে। তো আমরা 6টা নাগাদ এই জঙ্গলটাকে কভার করে ফেলব। সন্ধ্যা সন্ধ্যার আগে এই জঙ্গলটাকে কভার করে ফেলা ভালো, কারণ জঙ্গল মানেই বিপজ্জনক, অনেক রকমের ওয়াইল্ড অ্যানিমেল থাকতে পারে। আমরা চলে যাচ্ছি, এখানে দেখো মাছের হাট বসছে, দেখছো কত রকমের লোকাল মাছ। মানে শিলা মাথা থেকে আস্তে আস্তে আজকের যে অভিজ্ঞতা হলো, বিরক্তকর একটা অভিজ্ঞতা, একদম কিচ্ছু নাই, সব ভিজে। যে ভিডিও করছে সেও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ভীষণ বিচিত্র রকমের ঠান্ডাতে পুরো গুলো দাঁড়িয়ে যাচ্ছে। আমার মেয়েটা তো একদম ভিজে, আমরা শেষ। চলো, মিষ্টিটা এই জায়গাতে একটু কমেছে, এটা মথুরা চা বাগান।